নমস্কার বন্ধুরা আমি আপনাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধু অনলাইনে পড়াশোনা করাই না আপনাদের বিভিন্ন চাকরির খবরাখবর সক সকলের আগে আগে ইউটিউবে দেওয়ার চেষ্টা করি এবং সেটা সফলভাবে হয়েছে কালকেও আপনাদের আগে আবগাড়ি যখন পুলিশের ফার্স্ট আমি আপনার গোটা ইউটিউবের মধ্যে প্রথম আমি আপলোড করেছিলাম এক মিনিটের মধ্যে তো কালকে রেজাল্টও আমি তিন মিনিটের মধ্যে দিয়েছি বন্ধুরা আর তার সাথে সাথে কালকে আজকে কাট অফ নিয়ে আলোচনা হবে ডাব্লিউপি কাট অফ রাতের দিকে ভিডিও দেব তোমরা অবশ্যই যারা দেখো নি তোরা চ্যানেল সাবস্ক্রাইব করে নিও হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কাট অফ তোমাদের কত গেছে আমি অফিসে অফিস কাছ থেকে জেনে আমি তোমাদেরকে ডাইরেক্ট কল রেকর্ড উইথ কল রেকর্ডিং আমি তোমাদের শুনিয়ে দেবো তার সাথে আজকে চলো আজকে তোমাদের আজকে তোমাদের ফায়ার অপারেটারের মাঠের ডেট দিয়েছে ঠিক আছে তার তার পরিপ্রেক্ষিতে ডাব্লিউ বিপি কনস্টেবলের যে আবকারির যে মাঠটা কবে হতে চলেছে বন্ধুরা সেটা তোমরা একটু ভালো করে দেখে নাও ঠিক আছে তো আমি আর আজকে দেখো হয়তো বলবা যে স্যার এর আগেও তো বলেছিলে যে পুজোর আগে পেছু মাঠ হবে দেখো বন্ধুরা যেমন যেমন ওপরটি থেকে আমি জানতে পারি তেমন তেমনটি আমি তোমাদের সামনে তুলে তুলেছি ঠিক আছে এইরকম নয় যে চিরঞ্জিত স্যার মন গড়া করে বানিয়ে দিই তোমরা জানো আমার চ্যানেলে মনিটাইজেশান অফ হয়েছিল ঠিক আছে তো সুতরাং এরকম নয় যে তোমাদের চ্যানেলের ম্যানে মনিটাইজেশান একটা ভিডিও করে দশ টাকা ইনকাম করার জন্য মানে এরকম নয় যে তোমাদের আমাদের অফলাইনে এত ব্রাঞ্চ এত স্টুডেন্ট তোমাদের তোমাদের আশীর্বাদে আজ ডা ডাব্লিউপিতে দুশো একুশ জন আমার টোটাল অল অল ওয়েস্ট বেঙ্গল ব্রাঞ্চ এবং অনলাইন মিলে দুশো একুশ জন ক্যান্ডিডেট আমাদের সাকসেস হয়েছে তারও একটা রিভিউ আমি দেব ঠিক আছে অবশ্যই যারা আফগারির জন্য পড়তে চাইছো দেরি না করে ভর্তি হয়ে যাও তোমাদের মা কসম খেয়ে বলছে তোমাদেরকে পাস না করাতে পারলে তখন তোমরা বলো বন্ধুরা যারা আমাদের কাছে পড়েছে এবছর প্রত্যেক জোনাকে আমরা ফর্টি ফাইভ প্লাস মার্কস পাইয়ে দিয়েছি শুধু রিটেনে আর তারা প্রত্যেক জুনাই এবছর সিলেকশন পেয়েছে আমাদের কাছে অফলাইনে যারা পড়তো প্লাস অনলাইনে যারা আমাদের কাছে বরাবর পড়ে এসছে তারা প্রত্যেক জুনা সিলেকশন পেয়েছে আর অফলাইন অনলাইন সিলেকশ সেকশান একই শুধু অফলাইনে টাকাটা আপনার অনেক বেশি লাগে অনলাইনে সেই নোটগুলো কি পিডিএফ আকারে দিই তো মাত্র তিনশো টাকা রেজিস্ট্রেশন ফি আর আপনার মাসে মাসে পঞ্চাশ টাকা করে লাগে যারা ভর্তি হতে চান আমি একটা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন তো চলুন আজকে আপনারা আপনাদের সামনে যে অফিসিয়াল ওয়েবসাইটেরটা দেখুন এইখানে আপনারা দেখতে পাবেন তো আমি এখানে আপনাদের সামনে ডাউনলোড চলছে তো আপনাদের সামনে দেখুন খুলে গেছে শিডিউল আপনারা দেখতে পাচ্ছেন এখানে অব নভেম্বর দিয়েছে এখানে দেখুন অ্যাডভার্টিসমেন্ট আন্ডার ডিপার্টমেন্ট ফায়ার অপারেটর আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার অপারেটারে মাঠের ডেট দিয়েছে কটা থেকে আপনার রিপোর্টিং টাইম সকাল নটা ডেট তো বন্ধুরা কোভিড নাইন্টিনের জন্য এতদিন পিছিয়ে 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 আজ স্যাররা ব্যবস্থা করেছেন আর একটা মাস আছে যারা ফায়ার অপারেটারে আছে তারা তো অবশ্যই নিজের ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তৈরি হয়ে যাও অবশ্যই তোমরা এই আমি এই টোটালটা আমি তোমাদের যেটা কি বলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এবার চলে এসো যারা আমাদের কাছে পড়তে চাইছো এখন এখন আবগাড়ি পুলিশের জন্য তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তোমাদের শিওর শর্ট বলছি এবছর আবগারি পুলিশ পরীক্ষা তোমাদের এটা বাস্তবতা আমাদের এখানে সমস্ত রকম প্রাইভেট ক্লাস অঙ্ক এখানে জিআই তোমার ইংরাজি তারপর গুগল মিটের মাধ্যমে লাইভে ক্লাস শুরু করা হয়েছে তার সাথে সাথে তোমাদেরকে কম্পিউটারাইজ নোট মানে কম্পিউটার টাইপ পিডিএফ যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো ওর বাইরে একটা প্রশ্ন দেবে না তোমাদের সিক্সটি তোমাদের আউট অফ নাইনটির মধ্যে তোমাদের সিক্সটি প্লাস এবছর দেখেছো তো ডাব্লিউপি কাটা হাই গেছে তোমাদেরকে আমি বলবো কত গেছে রাত্রে ভিডিওতে তো এবছর সিক্সটি প্লাস না পেলে তোমরা কিন্তু ফায়ার অপারেটারের চাকরি পাওয়ার এই ফায়ার অপারেটার বলছি তোমাদের যেটা আমাদের আবগাড়ি পুলিশের চাকরি পাওয়ার একটু টাফ হয়ে যাচ্ছে তো এইটা সেভেন জিরো জিরো ওয়ান চারশো ছিয়ানব্বই আটশো একচল্লিশ নম্বরে হোয়াটসঅ্যাপ করো সেখানে পেমেন্ট করে স্ক্রিনশট পাঠালে আমরা ঢুকিয়ে নিই তো চলো বন্ধুরা আজকে এইটা তো আমি তোমাদের এখানে নাম যাদের আছে তোমরা একটু দেখে নিও ঠিক আছে আর এখানে যে ডেটটা দিয়েছে নয়ই অক্টোবর তো এবার তোমাদের একটু কথা বলি যে নয়ই অক্টোবর তার মানে বুঝতে পারছো কোভিড নাইন্টিন থাকার পরেও সরকার ব্যবস্থা নিয়েছে অক্টোবর সরি নয়ই নভেম্বর থেকে তো আমি তোমাদের এবার বলি পশ্চিমবঙ্গ পুলিশের যারা আমাদের আবগারি যারা অপেক্ষা করে আছো দীর্ঘদিন ধরে তোমাদেরকে এরা বারবার করে বলছি নভেম্বরের ফার্স্ট উইকে নভেম্বরের অক্টোবরের লাস্ট মানে নভেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের মাঠ হওয়ার বিরাট চান্স আছে ঠিক আছে বন্ধুরা কারণ অক্টোবরের লাস্ট উইকে যদি ধরো অক্টোবরে ধরো পঁচিশ তারিখের পরে যদি তোমাদের নোটিফিকেশান দেয় মানে আর দশ দিন পরে হয়তো তোমাদের নোটিফিকেশান দিয়ে দেবে তো এটা বারবার করে বলছি মাঠ আর একদমই দেরি নাই তোমরা যারা এখনও পর্যন্ত ছোট প্র্যাকটিস করো নি তোমরা হাতে তিরিশটা দিন হিসাবে ধরে তোমরা ছোটা প্র্যাকটিস করে দাও তোমাদের নভেম্বরে ফার্স্ট উইকের পরে তোমাদের মাঠটায় ডাকবে ড্যা ডেফিনেটলি কারণ ওই দিক থেকে যদি পিএসসি ডাকা শুরু করে তো আমাদের পশ্চিমবঙ্গ পুলিশ তো নেওয়ার ওপরই আছে ঠিক আছে তোমাদের লজিক্যালি তোমরা ভেবে দেখো যদি ভালো লাগে একটা লাইক দিও ওটা বাস্তব কথা ঠিক আছে আমি বাস্তব কথা বলতে খুব পছন্দ করি দেখো তোমাদের জন্য আমি সব সময় আছি ঠিক আছে আমি আমার শরীর খারাপের মধ্যেও আমি তখন ভিডিও দিয়েছিলাম আমার কোভিড পজিটিভ থাকা সত্ত্বেও আমি তোমাদের ভিডিও দিয়ে গেছি ওখান থেকে তার জন্য আমার ফোন নষ্ট হয়ে গেছে আমার ল্যাপটপের কীবোর্ড নষ্ট হয়ে গেছে তো যাই হোক স্যানিটাইজার মাখিয়ে সেটাও বলছি তো যাই হোক তোমাদের জন্য আমি সব সময় আছি আর অবশ্যই এই ধরনের অথেন্টিক নিউজগুলো তবে তোমরা বন্ধুরা তোমরা বারবার করে বলছি তোমরা তোমাদের প্র্যাকটিস হিউজ পরিমাণে শুরু করে দাও আবগাড়ি মাঠটা কমপ্লিট করে এসো চিরঞ্জিত স্যারের কাছে ভর্তি দাও আমি কথা দিলাম তোমাদেরকে প্রত্যেকজন আগে করে দেবো মা কসম খেয়ে বলছি মিথ্যা কথা বলছি না তোমাকে দুশো তিনশো টাকা তোমার মেরে দিয়ে আমি বলো যাবো বলো তোমার তিনশো টাকা আমি মেরে দিয়ে আমার লাভ কী ঠিক আছে কিন্তু তোমার তো তিনশো টাকায় যাবে কিন্তু আমি আমার নিজের জল জলজন্ত মাকে হারাবো যে যে কথাটা বলেছি তো এই জন্য তোমাদের বারবার করে বলছি তোমরা অবশ্যই মানে এটা তোমরা অথেন্টিক নিউজ যেটা এরা ইনারা যদি ন তারিখ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ পুলিশ খুব একটা দেরি করবে না এটা বারবার করে বলছি কারণ ইনাদের গ্রাউন্ড কিন্তু সব গ্রাউন্ড কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের গ্রাউন্ড কিন্তু নেয় না ঠিক আছে আর আবগাড়ি পুলিশের গ্রাউন্ড কিন্তু কিছু কিছু নতুন নতুন তৈরি হয়েছে আমি দেখে এসছি নিজে ঠিক আছে ওই জন্য বলছি কোনো কোনো জায়গায় পুলিশ লাইনে নিজস্ব ডিস্ট্রিকে হোম ডিস্ট্রিক্টেও হতে পারে ঠিক আছে তো এই জন্য বলছি তোমরা অবশ্যই আর দেরি করবে না এটা একটা খুব অথেন্টিক নিউজ তোমাদের জন্য যারা ফায়ার অপারেটার আছো তারা লিস্টটা দেখে নাও আর যারা আফগাড়ি পুলিশ পরীক্ষার জন্য রেডি হচ্ছ তোমরা পরীক্ষার জন্য আমার কাছে ভর্তি হয়ে যাও আর যারা তোমার মাঠের জন্য ওই এখনও শুরু করো হাতে তিরিশ দিন রেখে তোমারে ছোটো তিরিশ দিন অ্যানাফ ছোটার জন্য ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার কাট অফে ভিডিও আনো ডাব্লিউ কাট অফে ভিডিও মানে আলোচনা করব তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশের নিউ ভ্যাকান্সি কবে বেরোতে চলেছে সেটারও বন্ধুরা খবর পেয়ে গিয়েছি তোমরা একদম মন ভাঙবে না চিরঞ্জিত স্যারের কথা চিরঞ্জিত স্যারের জবান মিথ্যা হয়ে গেলে জানবে চিরঞ্জিত স্যারের কী আর বলবো বলো অনেক কিছু হয়ে গেলো আমি মিথ্যা কথা খুব একটা বলি না বুঝতে পেরেছো তো এই জন্য তোমাদের বলছি না জেনে না শুনে তোমাদেরকে ফালতু কথা বলবো না তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে বন্ধুরা আর তোমরা ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো থ্যাংক ইউ ফর ওয়াচিং নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে